বেশিরভাগ সময় দেখা যায় যে মায়ের ক্রিটিক্যাল সিচুয়েশনের কারণে বা ক্রিটিক্যাল অবস্থার কারণে মাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিন্তু এই অ্যান্টিবায়োটিক অনাগত শিশুর জন্য কতটুকু নিরাপদ বা আসলেই অ্যান্টিবায়োটিক মা খেলে শিশুর কি কোনো ক্ষতি হয়, এই ধরনের বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমার পর্ব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করার অনুরোধ রইল। চলুন কথা না বলে বিস্তারিত আলোচনায় চলে যাই। শিশুর জন্মগত ত্রুটির জন্য দায় অ্যান্টিবায়োটিক, গর্ভবতী মাকে থাকতে হয় অধিক যত্নে। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস মায়েদের জন্য একটি ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় ভ্রূণের বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। গর্ভকালীন একজন মা অ্যালার্জি, সর্দি, কাশি, ব্যথা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগেন। এই সময় চিকিৎসকরা তাদের কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। তবে অ্যান্টিবায়োটিক সাধারণ হলেও মা ও শিশুর জন্য ক্ষতিকর। শুধু শিশু গর্ভে থাকা অবস্থায় নয়, শিশু জন্মের সময় এমনকি জন্মের পরেও এগুলো শিশুর ক্ষতি করে। সম্প্রতি মেডিকেল জার্নাল BMJ-তে প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য জানিয়েছে। সমীক্ষায় দেখা গেছে গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে মাইক্রোকোলাইজ জাতীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করা মায়েদের শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি বেশি লক্ষণীয়। অনেক সময় ডক্টররা আমাদেরকে রিকমেন্ড করে বা বলে যে অ্যান্টিবায়োটিক খাওয়াতে কোনো অসুবিধা নেই, তারপরেও তাদের মাইক্রোলাইভ অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে অ্যারিথ্রোমাইসিন, ক্লোরিথ্রোমাইসিন ও এজিথ্রোমাইসিন। এইসব ওষুধ সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, মূত্র, ত্বক ও যৌন সংক্রমণজনিত রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই গবেষণায় অনুযায়ী অ্যান্টিবায়োটিকের মধ্যে মাইক্রোলাইজ জাতীয় ওষুধ পশ্চিমা দেশে ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোলাইড অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে এছাড়াও গবেষণাটি 1990 থেকে 2016 সালের মধ্যে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী 104,650 জন শিশু এবং পেনিসিলিন বা মাইক্রোলাইভ ব্যবহারকারী মায়েদের কাছ থেকে জন্ম নেওয়া শিশুদের ওপর ডাটা বিশ্লেষণ করে করা হয়েছে। গবেষকরা এসব শিশুর জন্মকালীন ত্রুটি এবং জন্মের পর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো অনুসন্ধানের চেষ্টা করেন এবং ফলাফলে বেরিয়ে আসে গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে মাইক্রোলাইজ জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী মায়েদের জন্ম নেওয়া শিশুদের 1,000 জনের মধ্যে 28 জনেরই বড় ধরনের ত্রুটি রয়েছে। অন্যদিকে প্যানিসিলিন ব্যবহারকারী মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এই ঝুঁকি কিছুটা কম। মোট 1,000 শিশুর মধ্যে 18 জনের এই ধরনের ত্রুটি রয়েছে। বড় ধরনের ত্রুটির মধ্যে হৃদরোগজনিত ত্রুটি বেশি হয়। এই গবেষণার অন্যতম একজন গবেষক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রুথ গিলবার্ট, তিনি বলেছেন গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ। এই গবেষণার ভিত্তিতে গর্ভবতী নারী এবং তাদের চিকিৎসকদের সংক্রমণের ধরনের উপর নির্ভর করে বিকল্প ওষুধ ব্যবহারের পথ খুঁজে নিতে হবে। আর একেবারে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করার মধ্যেও ঝুঁকি রয়েছে, তিনি বলেন। গর্ভবতী নারীর সংক্রমণ ঘটলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা প্রয়োজন, কারণ সংক্রমণ অনাগত শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু দেখা যায় যে যিনি মা হতে চলছেন বা যিনি মায়ের শরীরের উপর ভিত্তি করে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের কথার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন, অ্যান্টিবায়োটিক শিশুর বা জন্মগত বা অনাগত শিশুর জন্য ক্ষতিকর, কিন্তু মায়ের সুবিধার্থে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। কিন্তু যতটুকু পারবেন প্রথম 3 মাস অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলতে, অ্যান্টিবায়োটিক না খাওয়ার জন্য।